আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসটি HSC বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষার শর্ট সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আলোচনা করব। এই ক্লাসে আমি চেষ্টা করব প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুইটি করে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিতে। শিক্ষার্থীরা, তোমরা এখন যে PDF নোটটি আমার সামনে দেখতে পাচ্ছ, তুমি যদি এরকম সকল সাবজেক্টের উপরে PDF নোট এবং সাজেশন চাও, তাহলে কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে PDF নোট এবং সাজেশন দিয়ে সাহায্য করব। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমাদের PDF নোটটি ওপেন করে রেখেছি, যাতে তোমাদের সমাজকর্ম প্রথম পত্রে শর্ট সিলেবাসটি লেখা রয়েছে। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এবছর তোমাদের সমাজকর্ম প্রথম পত্রে শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। প্রথম অধ্যায়, সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তৃতীয় অধ্যায়, সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। চতুর্থ অধ্যায়, সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। এবং ষষ্ঠ অধ্যায়, সমাজকর্মের পদ্ধতি। তো এই যে পাঁচটি অধ্যায় তোমরা দেখতে পেলে, এই পাঁচটি অধ্যায় থেকেই তোমাদের মূলত এবছর সমাজকর্মের প্রথম পত্রে প্রশ্ন করা হবে। তো আমরা দেখে নিচ্ছি এই অধ্যায়গুলো থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য থাকছে। শিক্ষার্থীরা, আমি সাজেশনটি ওপেন করেছি। এখানে আমি প্রতিটি অধ্যায় থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুইটি করে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা, এর পূর্বের একটি ক্লাসে আমি তোমাদেরকে সমাজকর্ম প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন এবং MCQ প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। তো এখন আমরা দেখে নিচ্ছি এই অধ্যায়গুলো থেকে কি কি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন থাকছে। আমরা প্রথমেই আলোচনা করব প্রথম অধ্যায়টি নিয়ে। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। এই অধ্যায়ের প্রথম অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, এক, সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমরা এর উত্তরটি এভাবে লিখব। উত্তর, সমাজকর্ম হলো সুসংগঠিত, সুশৃঙ্খল ও বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। যে কোনো ধরনের আর্থসামাজিক সমস্যার স্থায়ী, কার্যকর ও বিজ্ঞানসম্মত সমাধানের জন্য সমাজকর্ম কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতির আওতায় সমস্যা সমাধানের প্রয়াস চালায়। এতে তিনটি মৌলিক এবং তিনটি সহায়ক পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্তদের সাহায্য করা হয়। এসব পদ্ধতির সাহায্যে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে স্বাবলম্বী করে তোলে। এজন্য বলা হয় সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে সমাজকর্মকে আসলে কেন পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া বলা হয়। মূলত সমাজকর্মের জ্ঞান এবং ধারণার মধ্য দিয়ে মানুষের সামাজিক জীবনের যাবতীয় সমস্যার সমাধান করা হয়। কিন্তু এই সমস্যা সমাধানের প্রক্রিয়াটি হচ্ছে বিভিন্ন পদ্ধতির প্রয়োগের মধ্য দিয়ে, আর এজন্য সমাজকর্মকে বলা হয় পদ্ধতি নির্ভর সমাধান প্রক্রিয়া। আশা করছি তোমরা প্রথম অনুধাবনমূলক প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে আমরা একই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেখে নেব। এখানে বলা হয়েছে 2 নম্বরে, সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি এটি মূলত কি। উত্তর, সামাজিক নিরাপত্তা বলতে বিপর্যয়কালীন সমস্যাগ্রস্ত মানুষ বা সম্প্রদায়ের জন্য গৃহীত আর্থিক সাহায্য কর্মসূচিকে বোঝায়। শিক্ষার্থীরা, আমরা প্রথম বাক্যে পেয়ে গেলাম যে সামাজিক নিরাপত্তা আসলে ঠিক কি। আমরা আবার পড়ে নিচ্ছি বাক্যটি। বলা হয়েছে সামাজিক নিরাপত্তা বলতে বিপর্যয়কালীন সমস্যাগ্রস্ত মানুষ বা সম্প্রদায়ের জন্য গৃহীত আর্থিক সাহায্য কর্মসূচি। এরপরে আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। বলা হয়েছে সাধারণত ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে বিভিন্ন বিপর্যয়মূলক পরিস্থিতির উদ্ভব হতে পারে, যেমন বৃদ্ধকালীন নির্ভরশীলতা, অসুস্থতা, বেকারত্ব, দৈহিক অক্ষমতা, পেশাগত দুর্ঘটনা, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয়ভাবে গৃহীত আর্থিক সহায়তা ভিত্তিক কার্যক্রমই হল সামাজিক নিরাপত্তা। এরপরে আবারও বলা হয়েছে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রভৃতি সামাজিক নিরাপত্তার উদাহরণ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে সামাজিক নিরাপত্তা আসলে ঠিক কি। একজন ব্যক্তি যখন কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করে বা কোনো চাকরি করে, তখন কিন্তু তাকে এই সামাজিক নিরাপত্তাটি দেওয়া হয়। মূলত এই সামাজিক নিরাপত্তাটা কি, বলা হয়ে থাকে যখন কোনো ব্যক্তি কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করে, তখন সেই
কর্মরত অবস্থায় বা তিনি চাকরিরত অবস্থায় যদি কোনো সমস্যায় পড়েন, যেমন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি কাজ করা অবস্থায় তিনি কোনো একটা দুর্ঘটনায় শিকার হয়ে তিনি তার হাত হারালেন বা পা হারালেন, মৃত্যুবরণ করলেন, তো এরকম অবস্থায় তাকে কিন্তু ওই সংগঠন বা ওই প্রতিষ্ঠান থেকে তাকে একটি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। মূলত এটি হচ্ছে সামাজিক নিরাপত্তা। আবার আমাদের দেশে তোমরা দেখে থাকবে যে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হয়। আবার যখন কোনো ব্যক্তি প্রতিবন্ধী হয় তখন কিন্তু তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। মূলত এই সকল শারীরিক অক্ষমতা বা যে কোনো বিপর্যয়মূলক পরিস্থিতিতে যখন মানুষ পড়ে তখন রাষ্ট্রীয়ভাবে একজন ব্যক্তিকে যে সামাজিক সাহায্য দেওয়া হয় বা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় এইগুলোই মূলত সামাজিক নিরাপত্তা। আশা করছি তোমরা 2 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়টি দেখে নেব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা শুরুতেই এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখে নেব। এখানে বলা হয়েছে, 1. সামাজিক বীমা বলতে কি বোঝায়? উত্তর, সামাজিক বীমা হলো বার্ধক্য, অক্ষমতা, উপার্জনকারীর মৃত্যু, পেশাগত দুর্ঘটনা বা অসুস্থতার মতো ঝুঁকির বিপরীতে নাগরিকদের রক্ষায় সরকার বা সংস্থার পরিচালিত অর্থনৈতিক কর্মসূচি। শিক্ষার্থীরা, আমরা এক বাক্যে সংজ্ঞাটি পেয়ে গেলাম যে সামাজিক বীমা বলতে কি বোঝায়। আমরা সংজ্ঞাটি আরও একবার দেখে নিচ্ছি। বলা হয়েছে, সামাজিক বীমা হলো বার্ধক্য, অক্ষমতা, উপার্জনকারীর মৃত্যু, পেশাগত দুর্ঘটনা বা অসুস্থতার মতো ঝুঁকির বিপরীতে নাগরিকদের রক্ষায় সরকার বা সংস্থা পরিচালিত অর্থনৈতিক কর্মসূচি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি, সে যদি বার্ধক্যে পৌঁছায়, সে যদি বৃদ্ধ হয়ে যায়, সে যদি হঠাৎ অক্ষম হয়ে যায় উপার্জন করতে, অথবা সে মৃত্যুবরণ করে, অথবা সে পেশাগত কোনো দুর্ঘটনায় পতিত হয়, তখন দেশের সরকার কিন্তু তাকে একটি অর্থনৈতিক সাহায্য প্রদান করে। মূলত এটি হচ্ছে সামাজিক বীমা। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, বলা হয়েছে এর উদাহরণ হলো চাকরিজীবীদের পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বীমা, শ্রমিক ক্ষতিপূরণ ইত্যাদি। সামাজিক বীমার মাধ্যমে সামাজিক নিরাপত্তার ধারণা সূচনা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিছু উদাহরণের মধ্য দিয়ে দেখলাম যে সামাজিক বীমা আসলে ঠিক কেমন হতে পারে। যেমন একজন ব্যক্তি যখন তার চাকরি ছেড়ে দেয়, অর্থাৎ চাকরি যখন তার শেষ হয়ে যায়, তখন কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে পেনশন হিসেবে পেয়ে থাকে। আবার কোনো একজন শ্রমিক যদি সে তার কারখানায় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বা সে কোনো দুর্ঘটনার শিকার হয়, তখন কিন্তু তাকে ওই কারখানা থেকে তাকে একটি ক্ষতিপূরণ দেওয়া হয়। এগুলি মূলত হচ্ছে সামাজিক বীমা। আর উপরে যে আমরা পড়েছিলাম সামাজিক নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তা ধারণাটি কিন্তু সামাজিক বীমা থেকেই সূচনা হয়েছে। আশা করছি তোমরা 1 নম্বর অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরে আমরা একই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখে নেব। 2-এ বলা হয়েছে, শিল্প দুর্ঘটনা বলতে কি বোঝায়? উত্তর, শিল্প কারখানায় কর্মরত অবস্থায় যেসব দুর্ঘটনা ঘটে সেগুলোই শিল্প দুর্ঘটনা। শিল্প কারখানায় যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে হয়। এতে পেশাগত দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। পেশাগত দুর্ঘটনার কারণে অনেক সময় শ্রমিক শ্রেণী অকাল মৃত্যু, বিকলাঙ্গতা, কর্মদক্ষতা হারিয়ে ফেলে। শিল্প কারখানায় ঘটে যাওয়া এইসব পেশাগত দুর্ঘটনাই শিল্প দুর্ঘটনার অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে শিল্প দুর্ঘটনা বলতে আসলে ঠিক কী বোঝায়। মূলত শিল্প কলকারখানায় কাজ করতে গিয়ে যখন কোনো শ্রমিক বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে, সেই সকল দুর্ঘটনাগুলোকেই শিল্প দুর্ঘটনা বলা হয়। এরপরে আমরা তৃতীয় অধ্যায়টি দেখে নেব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, আত্মনিয়ন্ত্রণ বলতে বোঝায় নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার অধিকার। আমরা এখানে বিস্তারিতভাবে উত্তরটি দেখে নিচ্ছি। আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে ব্যক্তির স্বকীয়তা বজায় রেখে যোগ্যতা প্রমাণের মাধ্যমে আত্মোন্নয়নের সুযোগকে বোঝায়। আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্মের গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ। ব্যক্তির পছন্দ, চাহিদা, সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এ অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অধিকার ব্যক্তির আত্মনির্ভরতা বৃদ্ধির মাধ্যমে জীবনকে অর্থবহ করে তোলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে আসলে ঠিক কী বোঝায়। আমি এখানে প্রতিটি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব, প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালো করে অনুশীলন করে যাবে। এরপরে আমরা তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিচ্ছি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উত্তর,
সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য। জীবিকা নির্বাহের জন্য আমরা যেসব কাজ করি তার সবগুলোকে পেশা বলা যায় না। পেশার সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, সামাজিক স্বীকৃতি এর মধ্যে অন্যতম। যেমন আমাদের সমাজে ডাক্তারি, শিক্ষকতা, নার্সিং, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি কাজের সামাজিক স্বীকৃতি রয়েছে, এজন্য এগুলো পেশা হিসেবে বিবেচিত। সুতরাং সামাজিক স্বীকৃতি পেশার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে পেশার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক স্বীকৃতি। কেন? কারণ আমরা জীবন ধারণের জন্য যে সকল কাজ করি সকল কাজগুলোকেই কিন্তু আমরা পেশা বলতে পারি না। মানুষের কর্মকাণ্ডকে, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে মূলত দুইটি ভাগে বিভক্ত করা হয়, যার একটির নাম হচ্ছে পেশা আর অন্যটির নাম হচ্ছে বৃত্তি। মূলত যে সকল কাজে সামাজিক স্বীকৃতি রয়েছে সেগুলোকেই বলা হয় পেশা, আর যেগুলোতে সামাজিক স্বীকৃতি নেই সেগুলোকে বলা হয় বৃত্তি। তো আমাদের সমাজে আমরা দেখে থাকি, যেমন একজন ব্যক্তি হতে পারেন ডাক্তার, তিনি হতে পারেন শিক্ষক, ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য যে কোনো কিছু, এই সকল কাজগুলোকে কিন্তু বলা হয় পেশা। আবার অন্যদিকে কোনো একজন ব্যক্তি রিক্সা চালায়, কোনো একজন ব্যক্তি মাটি কাটে, কোনো একজন ব্যক্তি কলকারখানায় কাজ করে, এইগুলোকে বলা হয় কিন্তু বৃত্তি। তাই আমরা পেশা এবং বৃত্তি উভয়ের মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবেই বুঝে নেব। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরে আমরা চতুর্থ অধ্যায়টি দেখব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টি আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলে রাখছি। তোমরা নিয়মিত যারা কোর্সটিকার ভিডিও দেখো, তোমরা জানো যে কোর্সটিকায় আমরা সকল বিষয়ের উপরে পিডিএফ নোট এবং সাজেশন উত্তরসহ শেয়ার করে থাকি। তোমার পরবর্তী পরীক্ষার সাজেশনও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে ঠিক এভাবেই উত্তরসহ প্রকাশ করব। তাই সেই সাজেশনটি মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। সামাজিক আন্দোলনের ফল হলো সমাজ সংস্কার, ব্যাখ্যা করো। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব। সমাজে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হলে প্রাথমিকভাবে তা সামাজিক আন্দোলনে রূপ নেয়। সমাজে অবাঞ্ছিত ও ক্ষতিকর প্রথা দূর করতে প্রতিষ্ঠান, রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ প্রভৃতির প্রয়োজনীয়তা অনুভূত হয়। এ ধরনের সংস্কারের দায়িত্ব সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ ও সরকারের ওপর ন্যস্ত হয়, আর এ সকল অবাঞ্ছিত বা ক্ষতিকর অবস্থা সম্পর্কে জনগণের সচেতনতা সৃষ্টির জন্য সামাজিক আন্দোলনের সূচনা হয়। এই সামাজিক আন্দোলনই সমাজ সংস্কারের পথকে প্রশস্ত করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে সামাজিক আন্দোলনের ফল হলো সমাজ সংস্কার। মূলত সামাজিক আন্দোলনের মাধ্যমে কিন্তু একটি দেশের সমাজ সংস্কার হয়, আর এই জন্যই বলা হয়েছে সামাজিক আন্দোলনের ফল হচ্ছে সমাজ সংস্কার। এরপরে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন দেখে নেব। এই প্রশ্নে বলা হয়েছে, দানশীলতা বলতে কী বোঝায়? উত্তর, দানশীলতা বলতে শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকে বোঝায়। দানশীলতা মানবপ্রেম থেকে সৃষ্ট একটি কল্যাণমূলক ব্যবস্থা, এটি সম্পূর্ণ স্বেচ্ছা প্রণোদিত। তবে প্রত্যেক ধর্মই দুস্থ ও অসহায়দের কল্যাণে ধনী বা সম্পদশালীদের দান করার জন্য উৎসাহিত করে। সুতরাং দানশীলতা হলো মানবপ্রেম থেকে সৃষ্ট একটি মহৎ গুণ যা দুস্থদের কল্যাণকে ত্বরান্বিত করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝলে যে দানশীলতা বলতে আসলে ঠিক কী বোঝায়। এটি খুবই সহজ একটি প্রশ্ন। মূলত গরিব অসহায়দের সামাজিক অবস্থা বিবেচনা করে তাদেরকে কোনো কিছু দান করার যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়, এই যে গুণটি, এই গুণটিকেই বলা হয় মূলত দানশীলতা। এরপরে আমরা আজকের আলোচনার সর্বশেষ অধ্যায়টি দেখব। আমাদের সর্বশেষ অধ্যায়ের নাম হচ্ছে সমাজকর্মের পদ্ধতি। এই অধ্যায় থেকেও আমরা গুরুত্বপূর্ণ দুইটি অনুধাবনমূলক প্রশ্ন দেখে নেব। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নে বলা হয়েছে, পেশাদার প্রতিনিধি বলতে কী বোঝায়? উত্তর, পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তি সমাজকর্মীকে বোঝানো হয়। পেশাদার প্রতিনিধি ব্যক্তি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তিনি সমাজকর্মের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন এমন একজন ব্যক্তি যাকে সাহায্যকারী প্রতিষ্ঠান সেবাদানের জন্য নিয়োগ দেয়। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা মূলত পেশাদার প্রতিনিধির দক্ষতা ও অভিজ্ঞতার উপরে নির্ভর করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে পেশাদার প্রতিনিধি আসলে ঠিক কী। মূলত আমাদের সমাজে বসবাস করতে হলে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এমনকি সামাজিক জীবনে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত এ সকল সমস্যা সমাধান করার জন্য যে সকল দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়োগ করা হয়, এরাই মূলত পেশাদার সমাজকর্মী বা পেশাদার প্রতিনিধি। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরে আমরা সর্বশেষ প্রশ্নটি দেখব। দুইয়ে বলা হয়েছে, সমষ্টি সংগঠন কী? উত্তর,
সমষ্টি সংগঠন হলো সামষ্টিক পর্যায়ে সমাজকর্ম অনুশীলনের পদ্ধতি। সমষ্টি সংগঠন সমাজকর্মের এমন একটি অনুশীলন প্রক্রিয়া যার মাধ্যমে সমষ্টির জনগণের প্রয়োজন ও সম্পদের মাঝে সমন্বয় করা হয়। এর মূল উদ্দেশ্য হলো এলাকার জনগণ বা দলীয় প্রতিনিধির যৌথ প্রচেষ্টায় সমষ্টি সমস্যার চিহ্নিত করা এবং সেগুলো পূরণের উপায় সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন। সাধারণত উন্নত দেশে কিংবা উন্নয়নশীল দেশের উন্নত সমষ্টিতে সৃষ্ট সমস্যার সমাধানে এ প্রক্রিয়া কাজে লাগানো হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে সমষ্টি সংগঠন বলতে আসলে ঠিক কী বোঝায়। আমি এর মধ্য দিয়ে তোমাদেরকে আজকের এই আলোচনায় সমাজকর্ম প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে প্রতিটি অধ্যায়ের দুইটি করে অনুধাবনমূলক প্রশ্ন এবং এর উত্তর বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি, তুমি চাইলে এই প্রত্যেকটি প্রশ্ন একটি পিডিএফ ফাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। তোমরা যখন পিডিএফ ফাইলে এই প্রশ্নগুলো ডাউনলোড করবে, প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা উত্তর সহ পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই লিংক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করার মধ্য দিয়ে তোমরা সবগুলো প্রশ্ন উত্তর সহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী পরীক্ষার সাজেশনও কিন্তু আমরা কোর্সটিকা ইউটিউব চ্যানেলে ঠিক এভাবেই উত্তর সহ প্রকাশ করব। তাই সেই সাজেশনটি পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সমাজকর্ম পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।